নমস্কার বন্ধুরা, আজকে একটা ট্র্যাডিশনাল রেসিপি নিয়ে এসেছি, সর্ষে বাটা দিয়ে সজনে ডাঁটা আলুর তরকারি। সাধারণ একটা রান্না, একদম অসাধারণ স্বাদে। চলো দেখে নিই। আমি 300 গ্রাম সজনে ডাঁটা নিয়েছি, দিয়ে এরকম টুকরো টুকরো করে পিস করে আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। 2 মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে এরকম পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। 3 মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম সরু সরু লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। 4 চামচ কালো সর্ষে বাটা নিয়েছি, যার মধ্যে 1/4 চা চামচ মতো লবণ আর 4 কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। কড়াইয়ের মধ্যে 3 চামচ সর্ষের তেল নিয়ে নিলাম। এই রান্নাটা সর্ষের তেলেই ভালো লাগবে। সর্ষের তেলটা গরম হয়ে গেলে খুন্তি দিয়ে কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে গরম তেলের মধ্যে আমি 1/2 চামচ মতো কালো জিরে ফোড়ন দিলাম। 10-15 সেকেন্ড বাদে ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে আমি এর মধ্যে যে পেঁয়াজ কুচিটা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো 30-40 সেকেন্ড মতো আমি একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ কুচিগুলো যখন রঙটা চেঞ্জ হয়ে যাবে 30-40 সেকেন্ড বাদে, তখন আমি এর মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে দেব। পেঁয়াজের সঙ্গে মোটামুটি 1 মিনিট মতো আলুর টুকরোগুলো আমি ভেজে নেব, যতক্ষণ না আলুর টুকরোগুলো হালকা হালকা লাল হয়ে যায়। ঠিক 1 মিনিট বাদে আমি সজনে ডাঁটার টুকরোগুলো দিয়ে দিলাম আলুর মধ্যে। এবার সজনে ডাঁটা, আলু আর পেঁয়াজ খুব ভালো করে 1-1.5 মিনিট মতো আমি ভেজে নেব। দেখো, 1 মিনিট বাদে আলু, সজনে ডাঁটা, পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম। এবার লবণ আর হলুদটাকে খুব ভালো করে ডাঁটা, আলু, পেঁয়াজের মধ্যে মিশিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ খুব ভালো করে মেশানোর পর আমি এর মধ্যে যে 4 চামচ কালো সর্ষে বেটে রেখেছিলাম লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে, সেটা দিয়ে দিলাম। ভালো করে সর্ষে বাটাটাকে ডাঁটা আলুর মধ্যে আমি কষিয়ে নিচ্ছি। তবে খুব বেশি কষাবো না, তাহলে কিন্তু সর্ষে বাটা তেতো হয়ে যেতে পারে। মোটামুটি সর্ষে বাটাটাকে একটুখানি নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে 1 কাপ মতো জল দিয়ে দিলাম। জলটাকে খুন্তি দিয়ে খুব ভালো করে ডাঁটা আলুর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি। 3 কাঁচা লঙ্কাকে আমি চিড়ে দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 7 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখো, গ্রেভি বা ঝোলটা একদমই কমে এসছে। আমি এবার গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এই রান্নাটা গরমের মধ্যে খুবই সুস্বাদু। যদি তোমাদের ভালো লাগে এই সর্ষে বাটা দিয়ে সজনে ডাঁটার তরকারি, তাহলে অবশ্যই আমার চ্যানেল ডালিয়াস ক্রিয়েটিভিটিকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। এবার আমি 1/2 চামচ মতো চিনি দিলাম। কেউ যদি চিনি পছন্দ না করো স্কিপ করতে পারো। লো ফ্লেমে চিনিটাকে আমি মিশিয়ে দিচ্ছি তরকারির সঙ্গে। আলু সজনে ডাঁটা দুটোই দেখো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, একদম তৈরি হয়ে গেছে রান্নাটা। গ্রেভিটা আমি এরকম মাখা মাখাই রাখবো, কারণ ঠান্ডা হলে আরেকটু টেনে যাবে গ্রেভিটা। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে রয়ে রেখে 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষে বাটার সঙ্গে কাঁচা তেল খুব ভালো লাগে। এবার কাঁচা সর্ষের তেলটাকে আমি মিশিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে রান্নাটার সঙ্গে। একদম তৈরি হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে সজনে ডাঁটার তরকারি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম আর ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপর গরম ভাতের সঙ্গে সার্ভ করবো।